তো আমার আজি এটা খুব পবিত্র অনুষ্ঠান হয়ে গেল, সেটা কি জগন্নাথ যাত্রা। আমি ইতিমধ্যে কইছো জগন্নাথে যে কাম করে একটা উৎসব, জগন্নাথে গা ধুলে কি হয় স্নান যাত্রা হয়, জগন্নাথ গাড়ি উঠলে কি হয় রথযাত্রা হয়, জগন্নাথে চকু মেলিলে কি হয় নেত্রোৎসব হয়, জগন্নাথে যদি গরম লাগিলে নৌকাত উঠি নদীর যেতিয়া যায় নৌকা বিহার হয়, জগন্নাথে একটু করবো নয় মানে কিবা করলে উৎসব করে কোনে করে ভক্তবিলাকে। এই উৎসব আজি আমার একটা অতি পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হল। তো মানে জয় জয়দেব সকল ভক্তপ্রাণ জগন্নাথ প্রেমী রাইজলে মূল সশ্রদ্ধ প্রণিপাত নিবেদন করছো, আর এই অনুষ্ঠান আমি আপনার আশীর্বাদ লই যাওয়া বছর আরম্ভ করেছিল, আর ভগবানে এই সুযোগ আকো আমাকে এই বছর দিয়ে আমি খুব সুন্দরভাবে এবার উদযাপন করছো। ভাবিছো যাওয়া বছরকে এইবার ভাল হয়েছে, অহা বছরে আরো ভাল হব, যাতে আমদলিগাল খালি লাগবে থাকলে এই অহাবারে ইয়াতাল আমদলিও লাগবে, আর আইসকলে ধুনিয়া ধুনিয়া কাপড় নিজে বনায় জগন্নাথক পিন্ধব, এইবার কিনি অনা কাপড় পিঁধি মানে ঢাকি দিছো এই কারণে গামোচা নিয়ে কিনা কাপড় দেখব না, আপনাদের ধুনিয়াকে কাপড় নিজে চিলাব একবারে সহজ জগন্নাথের কাপড় চিলাব। অহা বছর লই হবনে এই হব রাইজে জোকাড়ি মজুর করে দিলো যে আপনাদের সুন্দরভাবে কাপড় চিলে এটিপা আরম্ভ করে দিয়ক, মানে জগন্নাথর চিলাম, মানে জগন্নাথের উত্তরীক্ষণ দিন মাত্র সাতটা আইটেম জগন্নাথের কাপড়জোর কাপড় মানে একটা এখন বস্ত্রে গুণে আর এখন উত্তরী, বলদেবর এখন কাপড় আর উত্তরী, বলদেবর বস্ত্র আর উত্তরী ছটা হল আর সুদর্শনজোর এটা, এই সাতটা বস্ত্র মানে ভাবিছো অহা বছর আপনাদের প্লেনিং করবেন দিব, অর্থ বেশি প্রয়োজনও নয়, আশা রাখিছো সরকার মহাভারতের জগন্নাথ অনুষ্ঠান আরো ভালোভাবে সাফল্য করব। এটা জগন্নাথর স্নানের বহু কথা কথা জড়িত আছে, মানে ইয়ার আগের ক্লাসত ইয়াত কইছো যে জগপতি জগন্নাথ বৈকুণ্ঠর নামি অহা নাই, ইয়াতে আবির্ভূত হয়েছে, আর ইন্দ্রদুম্ন মহারাজ আমার উড়িষ্যার উৎকল ক্ষেত্র কুরুক্ষেত্রম ক্ষেত্রের রজা রাজরসি, আর যেটা জগন্নাথের প্রথম বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল আজি আজি এই পবিত্র দিনটি হল জ্যেঠ মাহর পূর্ণিমা, জ্যেষ্ঠ পূর্ণিমা পবিত্র তিথি, এই তিথি এই যে আজি আমি যে জগন্নাথ বলদেব সুভদ্রা আমি ঘরখন স্নান করালো, বহু অতীততে তাত ক্ষেত্রজনে স্নান করায় প্রতিষ্ঠা করেছে, আর প্রতি বছরেতে এই বিশেষ দিনটি এনেক ভক্তসকলে উদযাপন করে স্নান করায়। প্রশ্ন হল যে ভগবানক স্নান করালে আমার কি লাভ হবে, আমার লোকসান হবো বহু পয়সা যাব, কোনোবাই আজি কিনা ফল দিছে মূল দিছে কিনা দিছে হোক, আসল কথা হল যে ভগবানের এনেকা উৎসববিলাক যেতিয়া আমি অংশগ্রহণ করি যেতিয়া আমি আসলতে আমার অর্থরে আমার শরীরে